হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম। দেখতে পাচ্ছ এখন রাত হয়ে আছে, দেখো আমি লাইটের সামনে কথা বলছি। বাইরের বারান্দাতে আছি, যেখানে রান্না করি। তো এখন কটা বাজে বলো তো? প্রায় 5টা বাজে এখনো। এখানে রাত রাতই হয়ে আছে, বলতে পারো অন্ধকার হয়ে আছে। তাহলে 4-5টা তোমাদের একটু দেখাই। অন্ধকার হয়ে আছে, কিছু কিছু দেখা যাচ্ছে, এতটা অন্ধকার আছে। আমি বাড়ির ভেতরে কাজ হয়ে গেছে, মানে ঘর বারান্দা ঝাড় দেওয়া সব হয়ে গেছে। মা বাড়ির ভেতরে কাজগুলো করে নিয়েছে, উঠান ঝাড় দিয়ে মোছা দিয়ে গেছে। তো আমি শুধু এখন বাড়ির উঠানটা ঝাড় দেবো, আর যে রান্না করে যেখানটা সেই বারান্দাটা ঝাড় দেবো। আখের পাড়ের ছাইগুলো তুলবো, আখের ছাইটাই তুলে জায়গাটা মুছে নেবো। এগুলো করে ভালোভাবে নিজে চারটন করে রান্না করবো। তো কাজগুলো করে নিই, এখন তোমাদেরকে কিছু দেখাতে পারবো না। বন্ধুরা অন্ধকার হয়ে আছে প্রায়, কীভাবে দেখাবো বলো? তোমাদেরকে দেখি কতটুকু দেখাতে পারছি, আর যদি না পারি বন্ধুরা কেউ কিছু মনে করো না, যেটুকু পারবো তোমাদের সাথে সেটুকু শেয়ার করবো। বন্ধুরা চলো আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর এখন অনেকটা অন্ধকার বন্ধুরা, তোমরা পিছন ক্যামেরায় তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়ে আছে। আমার মনে একটু একটু ভয় ভয় লাগছে, কিন্তু মারা জেগে আছে, যেহেতু আজকে আগে উঠছি। কাজ তো অর্ধেক প্রায় হয়ে এসেছে, শুধু এইটুকু কাজ আছে। পরে চান চান করে রান্না করে তো তোমাকে দাদা ভাই বলে কাজে যাবো না। আমি দেখি কি হয়। তো চলো তোমরা সাথে থেকো, পাশে থেকো। একদম মাত্রায় মাত্রায় আমি তোমার থেকে উঠলাম, তখন আমার চোখ মুখ থেকে বুঝতেই পারছো। তো চলো কাজ করে শেষ নিই, বেশি কথা না বলি। দেখো বন্ধুরা, আমি কিন্তু এটা পিছন ক্যামেরায় তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি। দেখো কতটা অন্ধকার হয়ে আছে, একটু একটু মানে কেবল বেলাটা বেরাচ্ছে আর কি। দেখো চারিদিকটা কি অন্ধকার। আমি কিন্তু পিছনে লাইটটা জ্বালিয়ে ভিডিওটা করছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো চারপাশটা অন্ধকার ঘুটঘুট করছে, আর আমাদের এখানে ষট পূজা হচ্ছে, সেই জন্য ঘুটঘুট আসছে। কেউ কিছু মনে করো না বন্ধুরা, তো একটু কষ্ট করে দেখে নাও। তো তোমরা দেখো বন্ধুরা, আমি তোমাদের সাথে কথা বলার পরে দেখো বাইরে যেটা তো তোমাদের দেখালাম যে অন্ধকার হয়ে আছে। দেখো বন্ধুরা, তারপরে আমি এখানে দুয়ারে দুয়ারে মুছে নিচ্ছি, তোমরা সবাই হয়তো মোছো। গ্রামের সব বাড়ির পুকুরই মোছে বউয়েরা। তো দেখো আমিও দুয়ারে দুয়ারে মুছে নিচ্ছি গোবর আর জল দিয়ে। তো এখানে মুছে নিচ্ছি, উঠানেও গোল করে মুছে নিব। আঁকার পাটটাও মুছে নিয়েছি সুন্দর করে, তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখো। তো তোমরা দেখো বন্ধুরা, দুয়ারে মোছার পরে আমি এখন দেখো উঠানে খুব সুন্দর করে গোল করে মুছে নিচ্ছি। তো মুছে নেওয়ার পরে দেখো এদিকে চলে আসলাম। দেখো তোমাদেরকে জায়গাটা ভালো মতো দেখিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দর করে মুছেছি, উঠানটাও খুব সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর দেখো দুয়ারে ওইখানে খুব সুন্দর করে মুছে নিয়েছি। এটা হচ্ছে আমাদের বাইরের গেট, মানে যেটা দিয়ে বাড়ির ভিতরে আর কি ঢুকি। দেখো এবার আঁকার পাটটা তোমাদেরকে দেখাচ্ছি, মোছা হয়ে গেছে। আর এখন দেখো আমি গুল নিয়ে যাচ্ছি। এগুলো দিয়ে প্রথমে আমরা আঁচ ধরিয়ে নিই, গুলে প্রথমে ভাত রান্না করে নিই। গুলে রান্না করলে কী হয় বলো তো, হাঁড়িটা কালি হয় না, একবারে গ্যাসের মতো। এগুলো হচ্ছে যে ধান যে সিদ্ধ করে দিয়ে যে ছাইটা বের করে, সেই ছাইটা এটা সেনে সেনে গুল দেয়।
আর শাশুড়ি চাই এটা, আমি পারি না। তো গুল দিয়ে প্রথমে ভাতটা করে নিই, তারপর খড়ি দিয়ে তরকারি করি। দেখো গুল নিতে যাই আমি, এদিকে হচ্ছে তোমার কারি নিয়ে চলে আসলাম। কারি দেওয়ার পরে তারপরে গুল দিয়ে আটাটা সাজিয়ে নিই ভালো করে। তোমাদেরকে ওটা দেখাতে পারিনি, দেখো গুল নিয়ে চলে আসলাম। ওখানে আছে গুল, আর এটা হচ্ছে রান্নাঘরের বারান্দায় মোবাইলটা রেখেছি, সেই জন্য ওরকম লাগছে এতটা দূর থেকে। তো দেখো গাবলাতে করে গুল আর কারি নিয়ে চলে আসলাম, দেখতে পাচ্ছ। দেখো আঁকাটা খুব সুন্দর করে সাজিয়েছি, দেখো এখন ধরিয়েও দিলাম, কত সুন্দর ধোয়া উঠছে না। তো তোমরা কারা কারা গুলে রান্না করো বন্ধুরা কমেন্ট করে জানিও, অনেকেই করো গ্রাম সাইডে যাদের বাড়ি, বেশিরভাগ মানুষই করে। এখানে আজ ধরিয়ে দিলাম, তো আজ ধরার পর দেখো আজটা কত সুন্দর উঠেছে দেখো। তারপরে দেখো আমি চা করে নিলাম আছেই, তো চা করার পর দেখো আমি রান্না করার ওখানেই সব কিছু জোগাড় করে নেওয়ার পরে, চাটা করে নেওয়ার পর দেখো আমি চা খেতে বসে গেছি। চা আর বিস্কুট খেয়ে নিচ্ছি, তাহলে কি হবে বলতো, খিদেটা না পাই না অতটা, রান্না করতে করতে খিদেটা অতটা পায় না। তো চা বিস্কুট খেয়ে নিলে খিদেটা একটু কম পায়। তো চা বিস্কুট খেয়ে নিলাম, খেয়ে নিয়ে রান্না টান্না করে নিলাম। তো দেখতে পাচ্ছ এখানে দেখো বন্ধুরা ভাত হয়ে এসছে, ভাত ফুটছে। তো দেখতে পাচ্ছ গুলে আছে ভাত হচ্ছে, অনেকগুলোর আছে ভাত হচ্ছে দেখতেই পাচ্ছ। তো ভাতটা প্রায় হয়ে এসছে, একটু পরে নামিয়ে দেব। তো এখানটায় দেখো বন্ধুরা একটুখানি ময়দা ছিল, সেই ময়দাটা আমি মেখে নিয়েছি পরোটা ভাজবো সেই জন্য। তো তারপরে দেখো এখানে বাবারা ধান ভাঙাতে যাচ্ছে, সেই জন্য একটুখানি ভিডিও করেছিলাম। আর দেখো বন্ধুরা এখানে আমার ডাল মানে মাসকলাইয়ের ডালটা প্রায় হয়ে এসছে, সম্বারে দিয়ে দিয়েছি। এখানে দেখো আমি পরোটা আর হচ্ছে তরকারি নিয়ে খেতে বসে গেছি, ওটা হচ্ছে আলু টমেটো আর বেগুন দিয়ে একটা তরকারি। আর এখানে আমি চারটা পরোটা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর কী কী রান্না হয়েছে তোমাদেরকে আজকে শেয়ার করতে পারিনি বন্ধুরা, তুমি বলে দিচ্ছি। ডাল হয়েছে আর একটা তরকারি হয়েছে তোমাদেরকে দেখালাম, আর হয়েছে একটা হচ্ছে টাটার চটজড়ি হয়েছে। তো এই তিন রকমের রান্না আজকে হয়েছে। তো দেখো বন্ধুরা বিকালে একবারে চলে আসলাম বিছনা গোছানোর সঙ্গে, তো ওখানে আমি সুন্দর করে বিছনাটা গুছিয়ে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থাকো, টাটা বন্ধুরা।